হাই ফ্রেন্ডস, মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে চিকেন চাপ বানিয়ে দেখাবো। এই চিকেন চাপ ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটি বানাই। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই চিকেন চাপ বানানোর জন্য আমি কি কি নিয়েছি আর কিভাবে বানাই। আমি চিকেন চাপ বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি, এখানে 6 থেকে 7টা মাঝারি সাইজের পেঁয়াজ আছে, আর এখানে আছে 75 গ্রাম আদা, আর এখানে রসুন আছে গোটা 6টা, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 12টা, আর এখানে নিয়েছি 4 মগজ, এখানে চামচের 4 চামচ হবে, আর এখানে গোলমরিচ 2 চামচ, আর এখানে নিয়েছি কাজু বাদাম, এটা ছোটো বাটির 1 বাটি হবে। এবার আমি সব মশলাগুলো মিক্সির জারে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর ভেতরে সব দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি এটা হাফ পেস্ট করে এর ভেতরে 3টে টমেটো মাঝারি সাইজের এভাবে কেটে রেখেছি, এটাও এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এবার সবটা ভালো করে পেস্ট করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে 200 গ্রাম টক দই নিয়েছি, এই টক দইটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার জারেও এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। আমার দইটা ফেটানো হয়ে গেছে, এই দেখুন। তো ফ্রেন্ডস, চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি 3 কিলো। এবার এটা সব মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, এই চামচের 4 চামচ নুন দেব। এরপরে দিচ্ছি ভিনিগার, 3 চামচ ভিনিগার দিলাম। এবার যে ফেটিয়ে রেখেছিলাম দই, টক দই, সেটা দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, দু চামচ দিলাম জিরে গুঁড়ো। এবার ধনিয়া গুঁড়ো দিচ্ছি, এটাও 2 চামচ দিলাম। আর এবার দেবো লাল লঙ্কার গুঁড়ো, দু চামচ দিলাম। এবার সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা তেজপাতা ছিঁড়ে, আর এর ভেতরে দিয়ে দিতে হবে সাদা তেল, সাদা তেল হাফ কাপ মতো। এবার মেখে নিতে হবে। তো ফ্রেন্ডস, ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি এবার ঢাকনাটা তুলে এবার এটা আমি রান্না করে নেব। এখানে একটা কড়াই বসিয়েছি, আর আজকে আমি রান্নাটা কাঠের জ্বালাই করছি। কড়াই বসিয়ে নিয়েছি, আর আমি প্রথমে ফোড়নের জন্য যেটা নিচ্ছি দেখিয়ে দিই। এখানে গরম মশলা নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা, এবার মাঝখান থেকে ছেড়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, এবার আমি এর ভেতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গরম মশলা আর যে শুকনো লঙ্কা তেজপাতা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা একটু ফ্রাই করে নেব।
আমার এটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমার সব মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার আমি খুরপির সাহায্যে নেড়ে নিচ্ছি। এতে আমি জল দেব না, এভাবেই মাংসটা আমি কষিয়ে নেব। আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এটা ঢেকে ঢেকেই মাংসটা রান্না করব। তো ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু এভাবে কন্টিনিউ জাল করে যাচ্ছি আর এখানে ঢেকে ঢেকে রান্নাটা করছি। কতটা জল গলেছে দেখুন, আমি কিন্তু একটু জল দিইনি। ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি আর মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি। আপনারা নুনটা একটু চেখে নেবেন, আমাদের একটুখানি কম হয়েছিল, দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার মাংসটা শেষের দিকে, এবার আমি এর ভেতরে দিয়ে দেব কেওড়া জল 2 চামচ থেকে 2.5 চামচ দিলাম। আর গোলাপ জলও আমি 2.5 চামচ দিয়ে দেব। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার একটু মিঠা আতর দিয়ে দেব। আর 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যতটা কালারটা দেখছেন, আমার সামনে কিন্তু তার থেকেও ভালো কালার এসছে। এটা আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে প্রিয়জনদের খাওয়াবেন বা আপনারা নিজেরা খাবেন, সবাই কিন্তু খুব প্রশংসা করবে খেয়ে। তো ফ্রেন্ডস, আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। ফ্রেন্ডস, আমি এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি চিকেন চাপটা। তো আজকের চিকেন চাপের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা এটি যদি বাড়িতে না বানিয়ে থাকেন, বানিয়ে খেয়ে দেখবেন, এটি খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন মিনার রান্নাঘর। সবাইকে অনেক ধন্যবাদ এবং বড়দের নমস্কার করে এখানেই ভিডিওটি শেষ করছি।